হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এসএসসি ভোকেশনাল এর দশম শ্রেণীর একটি অ্যাসাইনমেন্টের সমাধান করব। যেটা হচ্ছে যারা ভোকেশনাল থেকে 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, যারা বর্তমানে দশম শ্রেণীতে, তাদের জন্য ষষ্ঠ সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট। আর ট্রেড হচ্ছে বিল্ডিং মেনটেন্যান্স, আর একটা বিষয় হচ্ছে বিল্ডিং মেনটেন্যান্স এক দ্বিতীয় পত্র, অর্থাৎ ট্রেড ওয়ান দ্বিতীয় পত্র। আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 4। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা ভালো করে পড়ে নিব, তারপর অ্যাসাইনমেন্টের শিরোনামটাকে জানবো, তারপর সরাসরি নমুনা উত্তরে চলে যাবো। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, বিষয় বিল্ডিং মেনটেন্যান্স এক দ্বিতীয় পত্র, বিষয় কোড 6423, এসএসসি ভোকেশনাল। আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 4। এটা অ্যাসাইনমেন্ট অধ্যায় 9 মেজে থেকে দেওয়া হয়েছে। মেজে মানে ফ্লোর আর কি। তো এখানে অ্যাসাইনমেন্টটা হলো মেজে তৈরিতে ব্যবহৃত মালামালের তালিকা প্রদান। যেটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা ফলো করতে হবে। নির্দেশনাতে এখানে তিনটা নির্দেশনা দেওয়া আছে, তিনটা ধাপ দেওয়া আছে নির্দেশনা বক্সে। তিনটা ধাপের উত্তর দিতে পারলে আমাদের অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। তো মেজের ধারণা ব্যাখ্যা করতে হবে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে মেজের প্রকারভেদ লিখতে হবে, আর তৃতীয় ধাপে মেজের তৈরির মালামালের তালিকা প্রদান করতে হবে। তো এই তিনটা কাজ, এই তিনটা আমাদের উত্তর দিতে হবে। উত্তর দিলে আমাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি দেখে নিব। তো এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে হচ্ছে, এখানে প্রশ্ন থেকে মেজে তৈরিতে ব্যবহৃত মালামালের তালিকা প্রদান। আমি অ্যাসাইনমেন্টের শিরোনামটা আবারও বলছি, মেজে তৈরিতে ব্যবহৃত মালামালের তালিকা প্রদান। এবার আমরা এটা নমুনা উত্তরে চলে যাব। নমুনা উত্তর প্রথমে আছে 1 নম্বর ধাপ মেজে, মেজের উত্তর। এরপর 2 নম্বর ধাপ মেজের প্রকারভেদ। এরপরে 3 নম্বর ধাপ মেঝে তৈরিতে মালামালের তালিকা। আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।